তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? তোমাদের সকলকে আজকে একটা নতুন ভিডিওতে স্বাগত। তো গাইস, আজকে এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে এই ভিডিওর মধ্যে শুধুমাত্র আমি একটা টপিকের উপর না, অনেকগুলো ইন্টারেস্টিং টপিকের উপর তোমাদের সঙ্গে আজকে ডিসকাস করতে চলছি। সো গাইস, আজকের ভিডিওর ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে যে আমাদের দিওয়ালি ইভেন্টের মধ্যে যে একটা মস্ত বড় অপরচুনিটি আসে 1000 ডায়মন্ড নেওয়ার, সেই 1000 ডায়মন্ড আমরা কীভাবে নিতে পারবো, এবং এরই সঙ্গে সঙ্গে যে আমাদের দিওয়ালি টপ আপ ইভেন্টের মধ্যে যে একটা নতুন ওপিওয়ালা ব্যাটারি স্কিন আসে, সেটা আমাদের আইডিতে আমরা কীভাবে ইনকিউব করতে পারবো, এবং তার সঙ্গে সঙ্গে যে আমাদের লেভেল 4 এবং লেভেল 8 কার্ড আমরা কীভাবে পাবো এবং কবে পাবো, সেসব বিষয়ে পুরো ডিটেলস দেওয়া আছে। তো গাইস, এত কিছু ডিটেলস নেওয়ার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, এবং এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এরকম নতুন নতুন আপডেটের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো কোনো রকম টাইম ওয়েস্ট না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। সো গাইস, ফার্স্টলি তোমাদেরকে দিওয়ালি বক্স অপশনে যেতে হবে এবং সেখানে গিয়ে সিম্পলিভাবে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবে যে দিওয়ালি বক্স। তো দিওয়ালি বক্স তোমাদেরকে এখানে 25টা ডায়মন্ড দিয়ে কিনতে হবে, এবং 25টা ডায়মন্ডের বিনিময়ে তোমরা এখানে পাবে 1000 ডায়মন্ড, এর সঙ্গে সঙ্গে ইমোট, এবং আমাদের এখানে টোটো বলে, তো তোমার টোটোর স্ক্রিনও এখানে পেয়ে যাচ্ছ। তো তোমাদের সিম্পলিভাবে 25টা ডায়মন্ড দিয়ে একটা বক্স কিনতে হবে ভাই। তোমাদের লাক যদি ভালো থাকে তোমরা এখানে মাত্র 25টা ডায়মন্ডের বিনিময়ে তোমরা এখানে পেতে পারো 1000 ডায়মন্ড। সো ভাই লোক, এরপর আমরা চলে যাবো যে আমাদের দিওয়ালি টপ আপ ইভেন্টের মধ্যে। সেই দিওয়ালি টপ আপ ইভেন্টের মধ্যে তোমরা দেখো এখানে ওপিওয়ালা ব্যাটারি স্কিন আসছে ভাই। সিরিয়াসলি বলছি, অসাধারণ একটা ব্যাটারি স্কিন। আর এর জন্য আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে 1টা ডায়মন্ড টপ আপ করতে হবে। তো 1টা ডায়মন্ড ভাই, গ্যারেনা কোম্পানি খুব চালাক আর অসাধারণ চালাক। তো দেখো এখানে আমাদেরকে 1টা ডায়মন্ড টপ আপ করতে বলছে। তো 1টা ডায়মন্ড কোনোদিনও টপ আপ করা সম্ভব না, তো আমাদেরকে মিনিমাম এখানে 50টা ডায়মন্ড টপ আপ করতে হবে 40 টাকা দিয়ে। তো ভাই লোক, এরপরেই চলে যাবো যে একটা ইম্পর্ট্যান্ট টপিকের উপর। তো লেভেল 4 এবং লেভেল 8 কার্ড আমরা কীভাবে নিতে পারবো? তো অনেক ভাইরা আমাকে কমেন্ট করে বলছে যে আমরা এই অপশানটা খুঁজে পাচ্ছি না, এই মানে কার্ডগুলো নেওয়ার জন্য। তো সেটা আমরা কীভাবে নিতে পারবো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো আমরা যারা ক্লাসিক এবং র্যাঙ্ক গেম যে খেলছি, তো ক্লাসিক এবং র্যাঙ্ক গেমের মধ্যে যে একটা দেখবে তোমরা এখানে চক্র টাইপের, মানে চক্র বম টাইপের একটা টোকেন আমাদেরকে সেখান থেকে দিচ্ছে, বা আমরা সেখান থেকে কালেক্ট করতে পারছি। তো সেই টোকেনগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে। তো এখানে দেখো যে যখন আমাদেরকে 30টা হয়ে যাবে তখন আমরা লেভেল 8 কার্ড পেয়ে যাব, এবং আমাদের কাছে যখন 20টা হবে তো আমি সেখান থেকে আমি লেভেল 4 কার্ড পেয়ে যাব। এবং তারপর নিচে দেখো যে আমরা 1-এর কার্ড বলি একে, তো 1-এর কার্ড নেওয়ার জন্য আমাদেরকে মাত্র 10টা টোকেন আমাদেরকে এখানে কালেক্ট করতে হবে। তো এইভাবেই তোমরা লেভেল 4 এবং লেভেল 8 কার্ড কালেক্ট করতে পারবে। তো গাইস, তোমরা তো নিশ্চয়ই ভাবছো যে কীভাবে নিতে পারবো, এটা তো আমরা সবাই জানি। তো কবে নিতে পারবো সেটা একটু বলেন। তো সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে লেভেল 4 এবং লেভেল 8 কার্ড আমরা কবে নিতে পারবো। তো গাইস, এই মাসের মানে নভেম্বরের 9 তারিখ থেকে নভেম্বরের 11 তারিখ অবধি আমরা এই লেভেল 4 এবং লেভেল 8 কার্ড আমরা নিতে পারবো। তো বেশি দেরি না করে ভাই, ক্লাসিক এবং র্যাঙ্ক গেম তোমরা খেলে এই টোকেনগুলো কালেক্ট করো, এবং 9 তারিখে তোমরা লেভেল 4 এবং লেভেল 8 কার্ডের ফায়দা তোমরা নাও। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি পছন্দ হলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করো, এবং কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত জানাও। এবং যদি তোমাদের মনে কোনো কোশ্চেন থেকে থাকে, বা কোনো জিনিসে তোমরা যদি মানে বুঝতে না পারো, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের সেই কোশ্চেনটা জিজ্ঞাসা করো, আমি যথারীতি চেষ্টা করো সেই তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য। এবং এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এরকম নতুন নতুন আপডেটের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো গাইস, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য ফাইনালি, সো থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, হ্যাভ এ নাইস ডে।